নমস্কার, শুভ সন্ধ্যা। ১৬তম ডুয়ার্স উৎসবের প্রাঙ্গণে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি। ভয়েজের পক্ষ থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরব ডুয়ার্স মেলার প্রত্যেকটা জিনিস, মানে এখানে কত ধরনের স্টল বসেছে, কি কি স্টল বসেছে, কোথায় মানুষ কিভাবে এনজয় করছে, তার সব কিছু খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরব। তাই চোখ রাখুন ভয়েজ আপ কি আওয়াজ। আলিপুরদুয়ারের জেলা সংশোধনাগারের স্টলটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের টিভির পর্দায়, এবং এই স্টলে যিনি প্রধান রয়েছে তার সঙ্গে কিছু কথা বলে নিব এই স্টল সম্পর্কে। দাদা, আপনার নামটা? আমার নাম অনিরুদ্ধ গুপ্ত। এই স্টলটা সম্পর্কে কিছু বলুন। মানে জেলে স্টল বলতে, জেলে সাধারণত দু ধরনের লোক থাকে। আপনি যেটা জিজ্ঞেস করলেন, বিচারাধীন বন্দী আর যাদের বিচার হয়ে গেছে সাজাপ্রাপ্ত বন্দী। এবার আলিপুরদুয়ার যেহেতু জেলা সংশোধনাগার, এখানে সাজাপ্রাপ্ত বন্দী বেশি দিন থাকে না। এখানে বেশিরভাগই থাকে বিচারাধীন বন্দী আর খুব অল্প সংখ্যক সাজাপ্রাপ্ত বন্দী। এখানে যেগুলো যারা বানিয়েছে তাদের মধ্যে কিছু আছে যারা সেরকম সাজাপ্রাপ্ত, অল্প বয়সী, অল্প কম দিনের, আর আছে যারা এরকম বিচারাধীন বন্দী। তারাও তার দু রকম মেশানোই আছে, যে বিচারাধীন বন্দীও আছে এবং বিচার সাজাপ্রাপ্ত বন্দীও আছে, তাদের দিয়ে জিনিসগুলো বানানো। তাহলে চলুন আমরা স্টলের ভেতরে ঢুকে তাদের হাতের যে জিনিসগুলো আছে তা দেখে নিই। স্টলের ভেতরে কিন্তু আমরা মোটামুটি প্রবেশ করে গেছি, এবং স্টলে যে যা জিনিসপত্র আছে তা সবই আপনাদের সামনে তুলে ধরব। আর সেটা দেখতে পাচ্ছেন একমাত্র ভয়েস চ্যানেলে। এখানে দেখতে পাচ্ছি বাঁশের সুন্দর কাজ রয়েছে। দাদা একটু বলুন। আমাদের এখানে ইনমেটসরা সব বানিয়েছে, বাঁশের তৈরি, বাঁশের সব জিনিসপত্র বানিয়েছে, বাঁশের ট্রে বানিয়েছে, বাঁশের যে আপনার ইয়েটা মানে আপনার চুড়ি রাখার যে স্টে হয় সেই টেবিল বানিয়েছে, তারপর হচ্ছে আপনার গুম্ফা মন্দির বানিয়েছে, তারপর হচ্ছে ওদের যে মানে মেন আকর্ষণ হচ্ছে এই যে বাঁশ দিয়ে যে বানিয়েছে, মানে কিছু মানে সুন্দরভাবে বানিয়েছে, নিখুঁত কাজ ওদের। মোটামুটি রেঞ্জগুলো কত থেকে স্টার্ট হয়েছে? আমাদের রেঞ্জ খুব কম, মাত্র 10 টাকার থেকে স্টার্ট হচ্ছে। আর একটা জিনিস দেখুন আপনি, আমাদের যে এখন প্লাস্টিকের যে ব্যবহার বন্ধ হয়ে গেছে, ওর জন্য আমরা মানে যে ইয়ে আসে, চাল আসে, ওই চালে ইয়ে কেটে কেটে ব্যাগ বানিয়েছে, ওই ব্যাগগুলো হচ্ছে এই যে। তারা কিন্তু সংশোধনাগারে যারা রয়েছে তারা সুন্দর চালের বস্তা যে আছে তার চালের বস্তা কেটে খুব সুন্দর ব্যাগ বানিয়েছে, এবং তার পাশাপাশি খুব সুন্দর আমরা কিন্তু হাতের কাজও তাদের দেখতে পাচ্ছি। সত্যি এটা, আর রেঞ্জটাও খুব কম, মোটামুটি 10 টাকা থেকে স্টার্ট হয়েছে। তো চলুন এরপরে আমরা পরবর্তী স্টলগুলোতে এগিয়ে যাই। ডুয়ার্স কমিটির সম্পাদককে আমরা পেয়ে গেছি। এখানে কী কী স্টল রয়েছে এবং তাছাড়াও কী কী প্রোগ্রাম এখানে রয়েছে তার সব কিছুই স্যারের কাছ থেকে আমরা জেনে নেব। স্যার, আমাদের এটা 16তম বিশ্ব ডুয়ার্স উৎসব। এই উৎসবে আমাদের মূল লক্ষ্য হচ্ছে ডুয়ার্সের যে আলাদা কৃষ্টি, আলাদা সংস্কৃতি, সেটাকে সারা বিশ্বের মানচিত্রে তুলে ধরা। আমাদের এই উৎসবে একসাথে 4টি মঞ্চে, সেটা কোনো উৎসবেই দেখতে পাবেন না, একসাথে 4টি মঞ্চে উৎসবটা পালিত হচ্ছে। একটা মূল মঞ্চ, একটা লোক সংস্কৃতি মঞ্চ, একটা শিশু মঞ্চ এবং একটা টক শো এবং সেমিনার মঞ্চ। এই মঞ্চে আলাদা আলাদা, যেমন লোক মঞ্চে লোক বিভিন্ন আমাদের যে কোচ, মেচ, রাভা, ধিমল, সাঁওতাল, মুন্ডা, অসুর, বিভিন্ন সম্প্রদায়ের আলাদা রাজবংশী, গারো, টোটো, মেচ, প্রতিটি যে জনজাতি আছে আমাদের ডুয়ার্সে, প্রত্যেক জনজাতির আলাদা আলাদা সাংস্কৃতিক সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে এই লোকসংস্কৃতি মঞ্চে। পাশাপাশি শিশু মঞ্চে 2500 শিশু শিল্পী অংশগ্রহণ করছেন এই 10 দিনে। টক শো সেমিনার মঞ্চে সেখানেও হচ্ছে, কুইজ হচ্ছে এবং বিভিন্ন বিষয়ের উপর সেমিনার হচ্ছে। আর মূল মঞ্চে আমাদের স্থানীয় শিল্পী, নর্থ বেঙ্গলের শিল্পী, কলকাতা মুম্বাইয়ের শিল্পীরা এখানে অংশগ্রহণ করছেন, আমন্ত্রিত শিল্পী হিসাবে তারা এখানে করছেন, বা ভাওয়াইয়া শিল্পীরাও আছে এখানে, যারা নামি দামি শিল্পী আছে উত্তরবঙ্গ এবং স্থানীয় শিল্পী, তারা অংশগ্রহণ করছেন। এখানে আমাদের এই আন্তর্জাতিক স্তরে যেমন বাংলাদেশ, ভুটান, নেপালের অংশগ্রহণ আছে এখানে, পাশাপাশি প্রতিটি জেলারও রিপ্রেজেন্টেশন আছে। প্রত্যেকটি জেলার যে হস্তশিল্প আছে তারা সেটা প্রদর্শন হচ্ছে, এবং ভারতবর্ষের প্রতিটি স্টেটেরই স্টল আছে এখানে।
তাছাড়া মোটামুটি কটা স্টল আছে স্যার এখানে? 500 উপরে স্টল আছে, 700 প্লাস স্টল আছে। তাছাড়া সরকারের প্রতিটি ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেশন আছে, পর্যটন দপ্তর, এনবিডিডি দপ্তর, ইরিগেশন, পিডব্লিউডি, এনএইচ, পিএইচই, এনএফএ, এগ্রি মার্কেটিং, তথ্য সংস্কৃতি, ফরেস্ট, ফরেস্ট কর্পোরেশন, লেবার ডিপার্টমেন্ট, কৃষি, কৃষি বিপণন, ক্ষুদ্র মাঝারি টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, জেলা পরিষদ, আলিপুরদুয়ার পৌরসভা, প্রত্যেকের আলাদা আলাদা রিপ্রেজেন্টেশন, স্বাস্থ্য দপ্তর, কারেকশনাল হোম, তারপরে সেফ ড্রাইভ, সেফ লাইফ, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, সব প্রত্যেকের আলাদা আলাদা স্টল আছে এখানে। এটা আমরা সরকারের যে বিভিন্ন উন্নয়ন বা যে কাজ বা সামাজিক কর্মসূচি সেই সমস্ত কিছু এখানে সরাসরি, যেমন স্বাস্থ্যসাথীর কার্ড এখানে হচ্ছে, কৃষি ইয়ের কার্ড এখানে হচ্ছে, সমস্ত কিন্তু অনেক, যেমন জেসিসিবি থেকে এখানে অ্যাকাউন্ট করা যাচ্ছে এবং চাল আলু কৃষি বিপণনের থেকে এখানে পাওয়া যাচ্ছে, ফরেস্টের বিভিন্ন জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এটা একটা মানে সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। এবং তাও আমরা এই প্রথম যে দুটো কোম্পানি থেকে জিও এবং এয়ারটেলের এখানে টাওয়ার করা আছে যাতে ইন্টারনেট পরিষেবা কোনো ব্যাহত না হয়, মানুষের এত লোকের সমাগম হলে যাতে ফোন পরিষেবা ব্যাহত না হয় সেজন্য দুটো বড় বড় যেমন টাওয়ারও লাগানো আছে এখানে সমস্ত। আচ্ছা স্যার, শেষের দিন তো ক্রাউডটা খুবই বেড়ে যায়, তো তার জন্য তো অনেক সময় আমরা দেখি যে এখানকার গেটগুলো খুলে দেওয়া হয়, তো মানে সেই দিনের জন্য কেমন ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, শেষের দিন আমাদের এখানে 200,000-এর উপরে লোক হয়, সেই রকম সেজন্য আমরা আগে থেকে ব্যবস্থা নিচ্ছি। এবার শেষের দিনের জন্য প্রায় 1,000 পুলিশ ফোর্স থাকবে এবং আমরা মানুষকে বলবো যে যদি পারেন তাহলে প্রত্যেকে যেন আগে, দুদিন আগে শেষের দিনের টিকিটটা কেটে নেয়, তাহলে তাদের সুবিধা হবে। মেইন মানে অসুবিধাটা হয় আমাদের গেটে জ্যাম হয়ে যায়, সেই জন্যই অসুবিধাটা হয়। আমরা মানুষকে আবেদন জানাবো যে আপনারা শেষ দিনের টিকিটটা আগের থেকে সংগ্রহ করবেন। টিকিট ঠিক না, এটা হচ্ছে প্রবেশপত্র, এটা মেনটেন্যান্সের খরচ 10 টাকা করে। ধন্যবাদ স্যার। তাহলে আপনারা জেনে নিলেন তো, টিকিটটা যদি 6 তারিখ এবং 7 তারিখের যে ক্রাউডটা হয় সেই ক্রাউডটা থেকে বাঁচার জন্য, বা অনেক সময় টিকিট শেষ হয়ে যায় সেই জিনিসটা থেকে বাঁচার জন্য যদি আপনি 2 দিন আগের থেকে টিকিটটা কিনে রাখেন তাহলে আপনাদেরই সুবিধা। এরকম ছোটোখাটো যে তথ্য রয়েছে তা সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো, আর তুলে ধরার জন্য চোখ রাখতে হবে ভয়েস আপ কি আওয়াজ। চলুন পরবর্তী স্টলগুলি ঘুরি নিই। পশ্চিমবঙ্গ রাজবংশী উন্নয়ন ও সংস্কৃতি বোর্ডের স্টলে আমরা দাঁড়িয়ে রয়েছি। আস্তে আস্তে এই স্টলের যে ওনার রয়েছে তার কাছে আমরা এই স্টল সম্পর্কে শুনে নেব। এই পশ্চিমবঙ্গ রাজবংশী উন্নয়ন সংস্কৃতি বোর্ড আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই স্টলের যে ওনার রয়েছে তার কাছে তার বক্তব্য একটু শুনে নিই। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম অশোক রায়। এই স্টলটা সম্পর্কে কিছু বলুন। আমি এই স্টল দুয়ার উৎসবে এই নিয়ে আমি পাঁচ বছর যাবত এই স্টল দিচ্ছি এবং এই স্টলের আমি নাম দিচ্ছি মনীষী পঞ্চানন বর্মা বুক স্টল। এবং রাজবংশী উন্নয়ন সংস্কৃতি বোর্ডের জায়গা আমাকে জায়গা করে দিয়েছেন, তার জন্য রাজবংশী উন্নয়ন সংস্কৃতি বোর্ডকে আমি ধন্যবাদ জানাই। এবং আমি এখানে স্টলের মাধ্যম দিয়ে আমাদের রাজবংশী সংস্কৃতি এবং কালচারের বিভিন্ন ধরনের বই এবং রাজবংশী কালচারের যে আমাদের কিছু গামছা রয়েছে, আমাদের পরিণীয় মহিলাদের যে সে পাঠানি একটা বস্ত্র রয়েছে সেটা আমি এখানে বিক্রি করতে চলছি। তাছাড়া আমাদের বিভিন্ন কবি, রাজবংশী কবিদের অনেক লেখা কবিতা এবং গল্প এবং ডিকশনারি আমি এখানে বিক্রি করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আপনারা এই মুহূর্তে টিভির পর্দায় দেখছেন এখানকার যে বইগুলো রয়েছে তার সব কিছুই আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। ১৬তম ডুয়ার্স আলিপুরদুয়ার প্যারেডগ্রাউন্ড মাঠে সম্প্রচারণ হচ্ছে, তাই এখানকার সব কিছু খুঁটিনাটি জিনিস আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের ভরসার চ্যানেল ভয়েস আপ কি আওয়াজ। রাজবংশী উন্নয়ন এবং সংস্কৃতি বোর্ডের দুজন সদস্যকে পেয়ে গেছি, তাই তাদের কাছ থেকে শুনে নিচ্ছি এই বোর্ড সম্পর্কে। নমস্কার দাদা, আপনার নাম? বিজুষকান্তি রায়। আর আপনার? পাতাল দেব সিংহ। আচ্ছা, এই বোর্ডের সম্পর্কে কিছু জানতে চাই। 2017
প্রথম ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী যিনি অনুভব করেছেন যে উত্তর বাংলায় সবচেয়ে বৃহত্তম জনজাতি হচ্ছে আমাদের রাজবংশী জনজাতি, এবং এই জনজাতি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে তারা বঞ্চিত অবহেলিত এবং যার ফলে তাদের উন্নয়ন ঘটছে না। সেই কারণে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2017 সালের জুলাই মাসে তিনি এই বোর্ড তৈরি করলেন রাজবংশী থেকে কিছু মানুষকে বেছে নিয়ে, যারা রাজবংশীদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে অনুসন্ধান করে সেই সমস্যাগুলো কী করে সমাধান করা যায় এই বোর্ডের মাধ্যমে সেগুলো করবার চেষ্টা করছেন। তিনি ইতিমধ্যে আমাদেরকে 15 কোটি টাকা আমাদের বরাদ্দ করেছেন, এবং আমরা সেই টাকার মাধ্যমে আমরা যেটা করতে পেরেছি ইতিমধ্যে সেটা হচ্ছে আমরা প্রায় 13 কোটি টাকার রাজবংশী আবাস, রাজবংশী যে মানুষগুলোর মাথার উপর কোনো আচ্ছাদন ছিল না তাদেরকে রাজবংশী আবাস দিতে পেরেছি, নাম্বার ওয়ান। নাম্বার টু, রাজবংশীদের যে কৃষ্টি সংস্কৃতি যারা রক্ষা করে চলেছে যেসব শিল্পীরা, ভাওয়াইয়া গান, তার সাথে আরও অনেক কিছুই আছে, তারা অনেকেই আছে যারা বাদ্যযন্ত্র হবে তাদের সংস্কৃতিটাকে তারা এগিয়ে নিয়ে যেতে পারছে না। আমরা সেরকম শিল্পী বেছে নিয়ে 50 লক্ষ টাকার আমরা বাদ্যযন্ত্র তাদেরকে দিতে পেরেছি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই বোর্ডের মাধ্যমেই প্রথম আলিপুরদুয়ারে 1 কোটি টাকা দিয়ে একটি রাজবংশী কালচারাল একাডেমি তৈরি করছি। অলরেডি টাকা পয়সা চলে এসছে, অনেকটা এগিয়ে গেছি আমরা, পিডাব্লিউডি সে কাজটা করবে, আলিপুরদুয়ারে সেটা নির্মিত হচ্ছে। এটা যদি হয় তাহলে রাজবংশী সমাজের যারা শিল্পী আছেন তারা অনেক উপকৃত হবেন, এবং সেখানে তাদেরকে যেমন শেখানো হবে সমস্ত কিছু, একই সাথে 500 দর্শক আসন একটা মঞ্চ তৈরি করা হবে। এইগুলো এইভাবে আমরা এগোবার চেষ্টা করছি। আমাদের যে মূল লক্ষ্য হচ্ছে রাজবংশীদের শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এবং সামাজিক মর্যাদা কী করে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টায় আমরা বতী আছি। এবং এক্ষেত্রে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রচণ্ডভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, এবং তার এই সহযোগিতা পেলে আমরা খুব তাড়াতাড়ি এই জনজাতিটাকে আরও অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো, এই বিশ্বাস আমাদের মধ্যে আছে। পিছিয়ে পড়া জনজাতিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে তার জন্যই কিন্তু এই বোর্ডটি তৈরি হয়েছে। চলুন ধীরে ধীরে অন্যান্য স্টলে আমরা এগিয়ে যাই। 16তম ডুয়ার্স উৎসবে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, বিভিন্ন স্টল আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, আর আপনারা দেখতে পাচ্ছেন ভয়েস আপ কি আওয়াজ, খাদ্য ও সরবরাহ বিভাগ, পরিবহন দপ্তর। 16তম ডুয়ার্স উৎসব প্রাঙ্গণে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং বিভিন্ন স্টলগুলি আপনাদের চোখের সামনে তুলে ধরছি, খাদ্য সরবরাহ বিভাগ, পরিবহন দপ্তর এবং বিভিন্ন ধরনের বাংলাদেশি স্টল আমাদের এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই সব কিছুর জানতে গেলে আপনাকে দেখতে হবে ভয়েস আপ কি আওয়াজ। ৩০ তারিখ রাজু দাস বাউল এবং 31 তারিখ ডিডিলাস রক ব্যান্ড। বাংলার মুখ্যমন্ত্রী এবং জননেত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নতুন রূপে নতুন সাজে বাংলার বৃহত্তম সংস্কৃতি উৎসব শুরু হয়েছে 29 ডিসেম্বর থেকে 7 জানুয়ারি পর্যন্ত হবে। অনুষ্ঠান হচ্ছে প্যারেড গ্রাউন্ড মাঠে আলিপুরদুয়ার, এবং এখানে যেসব শিল্পীরা আসবে, রাজু দাস বাউল, রিডিলাস, বাংলার মুখ্যমন্ত্রী এবং জননেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নতুন রূপে নতুন সাজে বাংলার বৃহত্তম সংস্কৃতি ডুয়ার্স উৎসব সেজে উঠেছে। মূল মঞ্চে যেসব অনুষ্ঠান হবে তার একটা লিস্ট আমরা বলছি। 29 তারিখ ছিল অস্মিতা কর জি বাংলার থেকে, এবং 30 তারিখ আজ হলো এই ডুয়ার্স উৎসবের দ্বিতীয় দিন। আজ আছে রাজু দাস বাউল এবং রিডিলাস রক ব্যান্ড। পরপর সময়গুলো বলে দিচ্ছি এবং পরপর যে সব শিল্পীরা এখানে অনুষ্ঠান অনুষ্ঠিত করবে, অঙ্কুশ চক্রবর্তী, অর্পিতা দে জি বাংলা, মুদ্রা
ব্যালি ট্রুম ও মুনমুন মুখার্জি, কিঞ্জল চক্র চ্যাটার্জি, কিঞ্জল চ্যাটার্জি, অদিতি মুন্সি, বিনীত সিং মুম্বাই, চন্দ্রবিন্দু এবং তার পাশাপাশি শেষের দিন পলক মুচ্ছল এবং পলাশ মুচ্ছল। এই ডুয়ার্স উৎসব পরিক্রমায় আমরা কিন্তু একটা বান্ধবীদের মানে টিমকে পেয়ে গেছি। তো বান্ধবীদের টিমের মধ্যে কেউ একজনকে জিজ্ঞেস করে নিয়েছে তারা মেলাটাকে কীভাবে এনজয় করছে। হাই, তোমার নাম কি? প্রিয়াঙ্কা সাহা। আচ্ছা, তোমরা প্রত্যেক বছর আসো এই মেলায়? প্রত্যেক বছর। আচ্ছা, এখনই ঢুকলে মেলায় নাকি অনেকক্ষণ? মাত্র এই 5 মিনিট হলো। কেমন লাগে এই মেলা? প্রচুর মজা করি, আমাদের এপিটি বলে কথা, মজা তো হবেই নিশ্চয়ই, স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, মোটামুটি সবাই একসাথে টিম করেই ঘোরো, তাই তো? আচ্ছা, তো এখানে যে মেলা ঘুরছো, কোন স্টলগুলো মোটামুটি তোমাদের বেশি ভালো লাগে? আমাদের তো এক্সপোর দিকে যত স্টল আছে মোটামুটি সবকটাই বেশিরভাগই ভালো লাগে, সব রকমই জিনিস। আচ্ছা, তোমরা রাইডস চড়বে না কেউ? হ্যাঁ, রাইডে উঠবে না? হ্যাঁ, আমি উঠবো। আমি কে কে নাগরদোলায় উঠতে চায়? কে কে? আমি 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 এই নাগরদোলায়, আমি কিন্তু একদম উঠতে ভালোবাসি না, কিন্তু এরা ছোট ছোট যারা ফ্রেন্ড সার্কেল আছে তারা কিন্তু উঠতে খুব ভালোবাসে, এবং সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু তার জন্য চোখ রাখতে হবে ভয়েস আপকি আওয়াজ। ঘুরতে ঘুরতে চলে এসেছি বাংলাদেশি স্টলে, যেখানে বিভিন্ন ধরনের বাংলাদেশি কাপড় আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে স্টলের যে ওনার আছে তার সঙ্গে আমরা দুটো কথা বলে নেব। বাংলাদেশের স্টলের যে ওনার আছে তার সাথে আমরা কথা বলবো। দাদা, আপনার নাম? আমার নাম ফাহাদ বাদশা। কত বছর ধরে এই স্টল করছেন আপনারা? আমরা, আমার এই স্টলটার মালিক অ্যাকচুয়ালি আমার দাদা। আমার দাদা প্রায় 15 বছর ধরে এই মেলাটা করছে, প্রতি বছরই আমরা পার্টিসিপেট করি এই মেলাতে। আমরা এই মেলাতে স্পেশালি নিয়ে আসি ঢাকায় জামদানি, ঢাকায় মসলিন, ঢাকায় কোটা, আর এবারে বিশেষ করে স্পেশাল করে রেশমি রেশম সিল্ক, একটা সিল্ক আমরা নিয়ে আসছি এবারে আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারে আমরা প্রতি বছরই ভালো রেসপন্স পাই। তাছাড়া তো আমাদের বাংলাদেশি খেজুরের গুড়, তারপরে ইলিশ, এগুলো প্রতি বছরের নেয়, এবছরে নিয়ে আসছি। তো এই বছর মোটামুটি প্রতি বছর মেলার প্রথম থেকেই কাস্টমার উপচে পড়ার ভিড় থাকে। এই বছর তেমন ভিড়টা এখন আমরা চোখে পড়ছে না। তো আশা করি আপনাদের মাধ্যমে বলছি যে আলিপুরদুয়ারে সবাই আসুক, মেলাতে ঘুরুক, মেলাতে ঘুরে আমাদের ঢাকায় জামদানি সহ আরও মেলাতে যেসব প্রোডাক্ট আছে সবাই কিনে আমাদের মেলাতে আসার আগ্রহটা আরও বাড়াক। আপনাদের মাধ্যমে এটাই বলতে চাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশে কিছু শাড়ি কিন্তু আমার চোখের সামনে আছে, আর মেয়েরা কিন্তু শাড়ি মানে একদম পাগল যাকে বলে। তো এই শাড়ি সম্পর্কে দাদার কাছ থেকে শুনে নি, কি কোনটা কি শাড়ি? না, আমাদের এই শাড়িটা হচ্ছে আপনার ঢাকায় লিলেন বলে। এটা আমরা 2020-এ এটা আমাদের বাংলাদেশে বাজারে ছাড়বে। তো এটা আমরা এখন নিয়ে আসছি এবছর স্যাম্পল হিসাবে। এটা আমাদের অ্যাকচুয়ালি মেন টার্গেট থাকে বায়ার ধরার জন্য, তাছাড়া আমাদের খুচরো কাস্টমার আপনাদের আগ্রহ থাকে বেশি, এই কারণে আমাদের বিক্রিটাও হয়। এটা হলো ঢাকায় লিলেন, আর এটা হলো আপনার মসলিন কাতান। এটা আমাদের মিরপুরে হয়, আমাদের মিরপুরে বিখ্যাত কাতানগুলোর মধ্যে এটা একটা। এই যে দেখেন, এটা পুরো শাড়িটা হলো এটা। এটা মোটামুটি মধ্যবয়সী বা মায়েদের কাকিমাদের জন্য এটা স্পেশালিটি। এটা পুরো শাড়িটাতে সেম টু সেম কাজ। এটা বাংলাদেশের মিরপুরের বিখ্যাত মিরপুর কাতান যেটাকে বলা হয় এটা। তাছাড়া এটা হচ্ছে আমাদের রাজশাহী সফট সিল্ক। এই শাড়িটার একটা বিশেষত্ব আছে, এটা আপনার যখন নাকি শীতের সময় তখন এটা মোটামুটি কমফোর্টেবল, যে ওম জাতীয় এই ধরনের লাগবে। আর এটা গরমের সময় বাংলাদেশে এটাকে এসি শাড়ি বলা হয়। বাংলাদেশ স্পেশালি মহিলা টিচাররা, যারা টিচাররা পরে এটা রাফ ইউজের জন্য, এটা সবসময় রাফ ইউজ করে বাসায় কেচে ওয়াশ করে পরতে পারে। শাড়িটা দেখতে পাচ্ছি ভীষণই নরম। হ্যাঁ হ্যাঁ, এই শাড়িটা হলো, এই শাড়িটার বিশেষত্ব হলো শাড়িটার নামই আপনার রাখা হচ্ছে রাজশাহী সফট সিল্ক, মানে একদম কমফোর্টেবল। এটার সাথে ব্লাউজ পিসটা সহ এটা আপনার ওই যে গুটি পোকা থেকে যে রেশমটা হয়, এই রেশমের সাথে পাটের মিক্সড করে এই শাড়িটা তৈরি করা হয়। এটা খুবই কমফোর্টেবল আর এটা খুবই কালারফুল শাড়ি। আর এগুলো অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের মহিলা টিচাররা রাফ ইউজের জন্য
পরে থাকে এই শাড়িটা। আর বাংলাদেশের টিচাররা এই শাড়ি পরিধান করে থাকে যেটা? অ্যাকচুয়ালি টিচাররাই বেশি পরিধান করে, কারণ ওরা তো রাফ ইউজের জন্য টিচাররা পরে, তারপরে যারা নর্মালি চাকরি বাকরি করে বাংলাদেশে তো সবাই শাড়িটা একটু বেশি পরে, তো এই শাড়িটা রাফ ইউজের জন্য সবাই পরে। আর জামদানি তো সবসময় জামদানি, ঢাকায় জামদানি, এটা জামদানির ভিতরে একটা ট্রেডিশনাল বুটি, হাজার বুটি, এটা এখনও ছিল আজ থেকে 30 বছর আগে জামদানি শুরু থেকে, এই বুটিটা আজ থেকে 20 বছর পরেও এটা থাকবে। এটা জামদানিতে হাজার বুটি বলা হয় যেটাকে, হাজার বুটি ফুল কাজ এটা। তাছাড়া তো আরও ভ্যারাইটি ধরনের অনেক নানান ধরনের শাড়ি আমরা এখান থেকে নিয়ে এসেছি, আমাদের 2500 থেকে শুরু করে 30,000 টাকা অবধি ঢাকায় জামদানি শাড়ি আছে, যেগুলো আমাদের প্রাইম মিনিস্টার বিশেষ করে আপনারা দেখবেন সবসময় ঢাকায় জামদানিটা আমাদের পরে থাকে, আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তো ওই ওই কোয়ালিটির শাড়িও আমরা এখানে নিয়ে এসেছি। তারপরে মসলিন জামদানি যেটা ওইটা নিয়ে এসেছি, তারপরে এটা হলো আপনার ঢাকায় ঢাকায় কোটা কাটওয়ার্ক যেটাকে আমরা বলি, কাটওয়ার্ক কাজ পুরো শাড়িটাতে আপনার। আমি 1 মিনিট আপনাকে শাড়িটা খুলে দেখাচ্ছি, এই যে পুরো শাড়িটাতে আপনার এই ধরনের কাজ হবে, এটা ঢাকায় কোটা, এটা এটাতে ব্লাউজ পিস সহ শাড়িটা, এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব ডিজাইন দিয়ে এই শাড়িটা তৈরি করেছে। আর তারপরে আরেকটা আছে আপনার, এবার নতুন এটা রেশমি রেশম সিল্ক, এটা এটা আপনার চিকন সুতো আর বুনন দিয়ে মোটামুটি ইয়াংদের জন্য এটা স্পেশালি, এটা কালারফুল শাড়িটা হয়, মানে অল্প বয়সী যারা আছে তাদের জন্য এই শাড়ি স্পেশালি, মোটামুটি অল্প বয়সী যাদের যাদের জন্য তাদের জন্য এই শাড়িটা। এই শাড়িটার বিশেষত্ব হলো শাড়িটা পুরোটাতে আপনার সেম টু সেম কাজ, এটা আপনার যে কোনো পার্টি ফাংশন যে কোনো পুজো পার্বণ উপলক্ষে এটা ই করে আমরা এই শাড়িটা এই বেস্টটা হিসাবে আমরা এই শাড়িটা তৈরি করেছি, সব জায়গায় প্রেজেন্টেবল এই শাড়িটা, এগুলোই আমাদের বিশেষত্ব। তাছাড়া আমাদের আরও শাড়ি আছে, আপনারা সবাই মেলাতে আসবেন, ঘুরবেন, দেখবেন আমাদের স্পেশালি যে শাড়িগুলো আছে ওগুলো নেবেন, আর আমাদের আগ্রহ যাতে প্রতি বছর আসতে পারি সেই হিসেবে আপনারা অবশ্যই মেলাতে ঘুরবেন। বুঝতে পারছেন তো, তো ভয়েসের মাধ্যমে আপনারা কিন্তু সবকিছু এখানকার যে শাড়িগুলো রয়েছে তার সবকিছুই কি কি ইম্পর্টেন্স রয়েছে, কোন ফেস্টিভ্যালে কোন শাড়ি আপনি পরতে পারবেন তা সবকিছু কিন্তু এনারাই বলে দেবে, তাই চোখ রাখতে হবে ভয়েসে এবং চলে আসুন মেলায়, ডুয়ার্স উৎসব। ডুয়ার্স মেলা ঘুরতে ঘুরতে আমরা খুদে 3 জনকে দেখতে পেরে গেছি, তো তাদের কাছ থেকে জেনে নেবো যে তারা মেলাটাকে কিভাবে এনজয় করছে। তোমার তোমার নাম? শুভম সাহা। তোমার নাম? সায়ন নন্দী। আর তোমার? তুষার সাহা। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 5। আচ্ছা, মেলা ঘুরছো কতক্ষণ হলো? মেলা ঘুরছি, এখন সবে ঢুকলাম মেলায়। আচ্ছা, মেলা কি প্রত্যেকবার আসো? না, এবার ফার্স্ট। না, এবার সেকেন্ড। সেকেন্ড? তাহলে এবার কেমন লাগছে মেলাটা, এমনি এমনি দেখে কেমন লাগছে? এমনি দেখে তো ভালোই লাগছে। কিছু কিনবে? কি কিনবে শুনি। না, কেনার মতো তো কিছুই নেই। আচ্ছা, কেনার মতো কিছুই নেই, কেনার মতো অনেক কিছুই আছে, এখনো পর্যন্ত ঘোরেনি তো তার জন্য বুঝতে পারছে না। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, তোমরা মেলা খুব ভালোভাবে এনজয় করো। আর আপনারা দেখতে থাকুন ভয়েস, আপকি আওয়াজ, আমি দেবকানা ভট্টাচার্যি ক্যামেরাম্যান সুমন্তর সাথে। ডুয়ার্স উৎসবের প্রাঙ্গণে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনেই আছে শিশু মঞ্চ, ছোট ছোট খুদে শিল্পীরা এখানে পারফরমেন্স করে থাকে। এখানে 3 ধরনের মঞ্চ আমরা দেখতে পাই, এক মূল মঞ্চ, শিশু মঞ্চ এবং লোকমঞ্চ। আর এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিশু মঞ্চে এবং ছোট ছোট শিল্প ছোট বাচ্চাদের দেখছি এখানে, ওরা কবিতা আবৃত্তি করছে, তো আমরা সেটাই আপনাদের সামনে এখন একটু তুলে ধরব। Thank you.
১৬তম বিশ্ব ডুয়ার্স উৎসব আলিপুরদুয়ার জেলা পরিষদের স্টলের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। ধীরে ধীরে আমরা স্টলের সামনে যাব এবং তার পাশাপাশি এখানকার স্টলের যে যারা ওনাররা রয়েছে তাদের সাথে কথা বলে নেব। তো চলুন আমার সঙ্গে আস্তে আস্তে আমরা ঢুকে যাই স্টলের ভেতরে। স্টলের যিনি আছেন দায়িত্বে তার কাছে শুনে নিই এই স্টল সম্পর্কে। দিদি আপনার নাম? পূজা দাস। আচ্ছা, এই স্টলটা কী হিসাবে আপনারা ডুয়ার্সের মানুষের সামনে প্রেজেন্ট করছেন? এটা হচ্ছে জেলা পরিষদ থেকে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এখানে আমরা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, হাত কীভাবে আমাদের ধুয়ে খাওয়া দাওয়া করতে হয়, কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, তাছাড়া মেয়েদের সম্বন্ধে অনেক কিছু রয়েছে, যেরকম মেয়েদের ঋতুচক্র সম্পর্কে একটা বই রয়েছে আমাদের কাছে, যেই বইটা আমরা এই বইটা নতুন দেওয়া হয়েছে এবছর, এই বইটা আমরা সবাইকে দিচ্ছি। আর তাছাড়া ওই ওখানে চারপাশে রয়েছে সব কিছু, যে আমাদের স্কুলে যেতে হবে, পড়াশোনা করাতে হবে, বাচ্চাদের নানা ধরনের যোজনা আছে সেখানে, বাচ্চারা যাতে স্কুলে যায়, আগ্রহী হয়, সাইকেল যোজনা, এখন সবুজ সাথী প্রকল্প রয়েছে, সেগুলো সম্পর্কে সব কিছু রয়েছে, আপনারা একটু ঘুরে দেখে নেবেন। ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে ঘুরে দেখে নিচ্ছি এখানকার স্টলের বিভিন্ন যে তথ্য রয়েছে যা আমাদের দিল ম্যাডাম, তো সেটাই আমরা চলুন এবারে দেখে নিই। দুই ভাই বোনকে পেয়ে গেছি যারা ডুয়ার্স মেলা ঘুরছিল, তো আমরা টুক করে ধরে নিয়েছি তাদেরকে। তো তোমার নাম? নাম হলো নেহা সরকার। আর আপকা? শান্তনু সরকার। কিস ক্লাস মে পড়তে হ্যায় আপ? টু। আর আপ? বড় আনে। আচ্ছা, বড় আনে পড়ো। আচ্ছা, এই যে মেলাটা ঘুরছো, কেমন লাগছে তোমাদের ঘুরতে? ভালো। কি ক্যা ক্যা চিজে খরিদা হ্যায় আপনে? मैं तो परसों खरीदूंगा। हाँ, परसों खरीदूंगा। मतलब परसों फिर से आएंगे मेला घूमने के लिए? तो आप नहीं आएंगे? नहीं आएंगे तो सिर्फ भैया आएंगे। अच्छा, আমরা কথা বলে নিলাম খুদে শিল্পীদের সাথে, মানে শিল্পী বলছি খুদে বাচ্চাদের সাথে, কারণ ও হচ্ছে একটু বাংলা বোঝে, ও একটু হিন্দিটা বোঝে, তাই ওর সাথে একটু হিন্দিতে কথা বললাম, আপনাদেরও এন্টারটেনমেন্ট হয়ে গেল। তার পাশাপাশি এখন আমরা ঢুকে যাবো আস্তে আস্তে এক্সপোর্ট দিকে। তো এক্সপোতে আমরা ফায়ার প্যান, ফায়ার পান এবং তার পাশাপাশি যেসব স্টলগুলো রয়েছে, যেগুলো ইন্টারেস্টিং স্টল, তার সব কিছু তুলে ধরবো। ভয়েস আপ কি আওয়াজ, মূল মঞ্চে যেসব অনুষ্ঠানগুলো হয়ে গেছে তাদের মধ্যেই দুজন শিল্পীকে আমরা পেয়ে গেছি। তোমার নাম? রাজা দে। আর তোমার? আমার নাম নীলয় চক্রবর্তী। আচ্ছা, কত বছর ধরে প্রোগ্রাম করছো তোমরা? প্রোগ্রাম করছি এই নিয়ে আমার 3 বছর হলো। আর তোমার? সেম সেম। আচ্ছা, আপনারা তোমরা কি একই একাডেমি থেকে আছো? হ্যাঁ হ্যাঁ, একই একই একাডেমি থেকে আছি আমরা। আচ্ছা, তোমাদের একাডেমির নাম? টাইগার ডান্স একাডেমি। টাইগার ডান্স একাডেমি, শুনেছি আমি নাম যদিও বা। আর এখানে প্রোগ্রাম করে কেমন লাগছে? প্রোগ্রাম করে খুব ভালো, এখানকার যে মানে যারা আছে দায়িত্বে খুব ভালো দায়িত্ব পালন করছে এবং মণ্ডপের সাজসজ্জা অতি আধুনিক, সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা, আর প্রোগ্রামে যে এখানে তোমরা করছো, তো এখানে প্রোগ্রামের পাশাপাশি কি মেলাটাও ঘোরা হচ্ছে? হ্যাঁ, তো একবারে দুই কাজ হয়ে যাচ্ছে, তো ক্ষতি কিসে, প্রোগ্রামও হয়ে গেল, মেলাও ঘোরাও হয়ে গেল। তো প্রোগ্রাম করছে করছে এবং ওরা টিম মিলে সবাই মিলে একসঙ্গে মেলাটাকে ঘুরেও নিচ্ছে, তো আমরাও একটু ঘুরে নিই। আর আপনারা দেখতে থাকুন ভয়েস আপ কি আওয়াজ।
যত রাত হচ্ছে এই স্টলের ভিড়গুলো কিন্তু উপচে পড়ছে, মানে ডুয়ার্স মেলাটার যে আসল মজাটা কিন্তু 8:30-9টার থেকে আমরা পাই, কারণ এখানে তখনই ক্রাউডটা খুব বেশি হয়ে যায়। এবং আমরা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের স্টল আছে এবং বেশিরভাগই সব খাওয়া দাওয়া স্টল, আর এই স্টলগুলোতেই প্রচুর পরিমাণে মানুষের ভিড় উপচে পড়ছে। আচ্ছা, আমরা এখানে ঘুরতে ঘুরতে কিন্তু কয়েকজনকে পেয়ে গেছি, তারা খাওয়াতেই মজে আছে, তো তাদের খাওয়াটাকে একটু ভঙ্গ করে নিয়ে আমরা একটু কথা বলি তাদের সাথে। হ্যালো, তোমার নাম? সুস্মিতা। আপনার? গৌতম দাস। আর আপনার? পিউ। আপনার? পূজা। আচ্ছা, কতক্ষণ হলো মেলা ঘুরছেন? অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা। কেমন লাগছে, মানে বিভিন্ন ধরনের স্টল এসেছে, কোন স্টলগুলি বেশি ভালো লেগেছে? স্টল তো সেরকমভাবে এখনো ঠিক মতন বসেনি মেলা, এমনি ভালোই লাগছে বেশ। এক্সপোটাই মেন অ্যাট্রাকশন, মানে সন্ধ্যাবেলায় যে চা পানি আড্ডা বলে সেটা ওরা এখানেই করে নিচ্ছে কি, তাই তো? হ্যাঁ। তো কি খাচ্ছো তোমরা? চিকেন দেশি পকোড়া। চিকেন দেশি ফ্রাই। চিকেন দেশি ফ্রাই। এখানে মোটামুটি দেখতে পাচ্ছি সব চিকেনেরই বেশি আইটেম আমার পেছন দিকে যে স্টলগুলো রয়েছে, এবং সেই স্টলগুলোই আস্তে আস্তে আপনাদের দেখাবো। আর তোমাদেরকে থ্যাংক ইউ, আর তোমরা মেলা ঘোরো এবং দেখতে থাকো ভয়েস। আপনারাও চোখ রাখুন মেলার খুঁটিনাটি সবকিছু জানার জন্য ভয়েস আপ কি আওয়াজ। ডুয়ার্স পরিক্রমায় ঘুরতে ঘুরতে আমার পেছনে আছে এখন পর্যটন দপ্তর, এবং খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, প্রত্যেকবারই দেখি নতুন নতুন ভাবে সুন্দর করে সাজানো হয়, এবার কিভাবে সাজানো হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরবো। তাই চলুন ধীরে ধীরে এগিয়ে যাই এই পর্যটন দপ্তরের কাউন্টারটার ভেতরে। স্টলের ভেতরে কিছু দর্শনার্থীদের পেয়ে গেছি, শুনে নেবো স্টলটা তাদের কেমন লাগলো এবং মেলাটা তাদের কেমন লাগছে। নমস্কার দিদি, আপনার নাম? মধুমিতা মণ্ডল। আচ্ছা, স্টলটা কেমন লাগছে আপনার? ভালো লেগেছে, অনেকগুলো জায়গা দেখা যাচ্ছে, বাচ্চারা এক্সাইটেড খুব, দেখে খুব ভালো লাগছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে এখানে ডুয়ার্সের যেসব জায়গাগুলো খুব বিখ্যাত সেসব জায়গাগুলোরই ছবি দেওয়া হয়েছে। আচ্ছা, মেলা কেমন লাগছে? মেলাটাও খুব সুন্দর, এক্সপোর দিকে এখনো যাওয়া হয়নি, এইটুকু ঘুরছি, যাব, খুব সুন্দর। তোমার নাম কি? নাম বলো। ও একটু নার্ভাস হয়ে গেছে বলতে গেলে, ও বুঝতে পারছে না অ্যাকচুয়ালি কি হচ্ছে না হচ্ছে, যাই হোক ছোট বড় হয়ে গেলে ঠিকই হয়ে যাবে কি, তাই তো? আচ্ছা, এবারে আমরা এগিয়ে যাব অন্যান্য স্টলের দিকে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে, এবং দেখতে পাচ্ছেন দপ্তরের ওপরে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং আস্তে আস্তে ঢুকবো আমরা ভেতরে। কেমন হয়েছে ভেতরটা সাজানো? ওপরে দেখতে পাচ্ছেন NBDD উন্নয়ন দপ্তর। খুব সুন্দর কিন্তু ওপরে এবং চারপাশ দিয়ে থার্মোকল এবং উল দিয়ে সাজানো হয়েছে এই দপ্তরটিকে। আপনারা দেখছেন ভয়েস আপ কি আওয়াজ। তিন পড়ুয়াকে পেয়ে গেছি, তো এই তিন পড়ুয়ার কাছ থেকে জেনে নেব যে তাদের এই মেলাটা কেমন লাগছে। হ্যালো, তোমার নাম? অঙ্কিতা সরকার। আর তোমার? শ্রেয়া সরকার। আর তোমার? চুমকি দাস। আচ্ছা, মেলাটা ঘুরছে কতক্ষণ হলো? এই 8 ঘন্টার মতো হবে। কেমন লাগছে মেলাটা? ভীষণ ভালো লাগছে, ডুয়ার্স উৎসব তো প্রত্যেকেরই একটা ভীষণ প্রিয় উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব যেমন দুর্গাপূজা, তেমনই ডুয়ার্সবাসীর শ্রেষ্ঠ উৎসব এটা,
ভীষণ ভালো লাগছে। আর এটা তো স্পেশালি খুবই সুন্দর, বিভিন্ন জায়গাগুলো দেখতে পাচ্ছি, সব দেওয়া আছে, খুব ভালো লাগছে। বিভিন্ন জায়গাগুলো যে দেখতে পারছো, যে যাওয়ার জন্য ইন্টারেস্টেড? হ্যাঁ অবশ্যই, এত সুন্দর করে এখানে দেওয়া আছে সব কিছু। প্রত্যেকে যারা দেখেনি, চেনেনি, ডুয়ার্সকে ভালো করে জানেনি, তারা এখান থেকে সব কিছু জানতে পারবে ঠিকমতো, আরও ইন্টারেস্ট আরও গ্রো করবে তাদের মধ্যে এগুলো জায়গা ভিজিট করার জন্য। আচ্ছা, তোমাদের যে দেখতে পাচ্ছি পিঠে ব্যাগ আছে, তো নিশ্চয়ই পড়াশোনা করো, তাহলে এখান থেকে তো নিশ্চয়ই কোনো না কোনো জ্ঞান নিতে পারছো? হ্যাঁ অবশ্যই, এখানে কলেজের বিভিন্ন কলেজের নাম রয়েছে, আমরা এখান থেকে অনেক কলেজের নাম জানতে পারছি। আমরা যারা যারা চিনি না, সব জায়গাতে আমাদের যাওয়া হয় না, তো আমরা এখান থেকে অনেক কিছু জানতে পারছি। থ্যাংক ইউ। তাহলে আমরা একবার এগিয়ে যাব অন্যান্য স্টলের দিকে, এবং আপনারা দেখতে থাকুন ভয়েস আপ কি আওয়াজ। আমরা মেলা ঘুরতে ঘুরতে কিছু কিছু মাননীয় ব্যক্তিকে পেয়ে গেছি। স্যার, মেলা সম্পর্কে যদি কিছু জানতে চাই আপনার কাছ থেকে, তাহলে কি বলবেন? 16তম বিশ্ব ডুয়ার্স উৎসব, মানে 16 বছর ধরে চলছে, নতুন করে কিছু বলার নেই। এটা আমাদের জানা, আমাদের জ্ঞানত্ব, পশ্চিমবাংলার বুকে এত বড় মেলা আর কোথাও হয় না। এবং এটা এটার বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। আমরা ডুয়ার্সে থাকি, ডুয়ার্সের অপরূপ সৌন্দর্য, ডুয়ার্সের মানুষের মন অনেক বড়, সমস্ত কিছু মিলে এই মেলা একটা মিলন মেলায় পরিণত হয়। এই মেলায় প্রতিদিন গড়ে প্রায় 20-25 হাজার মানুষ গড়ে আসেন, এবং শেষের 3 দিন তো 1.5-2 লাখ লোক হয় এই মাঠে। তো স্বাভাবিকভাবেই এটা একটা বিরাট মিলনক্ষেত্র। আমাদের ডুয়ার্সের বিভিন্ন জাতের মানুষের বসবাস, বিভিন্ন ধর্মের মানুষের বসবাস, বিভিন্ন ভাষাভাষী মানুষের বসবাস, আমাদের প্রত্যেকের যে মিলন মেলা এই 10 দিন ব্যাপী। এখানে আমাদের ডুয়ার্সের উপজাতিরা আছে, জনজাতিরা আছে, আমরা আছি, হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, খ্রিস্টান, সমস্ত ধর্মের। এটা একটা ব্যাপক ব্যাপার, এটা নতুন করে বলার কিছু নেই। এবং সাথে উপরি পাওনা যেটা আমাদের, যে প্রতিদিন এখানে আমাদের 3-3টে মঞ্চে প্রচুর শিল্পীরা তাদের শিল্পকলার প্রদর্শন করেন, বিশেষ করে নাচ, গান, আর্ট বিভিন্নভাবে, এবং বাইরের শিল্পীরাও আসেন। তো স্বাভাবিকভাবেই এটা একটা বিরাট ব্যাপার তৈরি হয়েছে। এটা যারা প্রত্যক্ষ করেনি তারা এটা সম্পর্কে আইডিয়া করতে পারবে না। হাজারটা স্টল আছে, তো সরকারি বেসরকারি হাজারটা স্টল আছে আমরা শুনেছি, এবং ডুয়ার্সবাসীকে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন? আমরা এটার মধ্যে দিয়ে ডুয়ার্সবাসীকে এই বার্তাটাই দিতে চাই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতবর্ষের মূল মন্ত্র, সেটা এখানে আমরা উপলক্ষ করতে পারি এবং দেখতে পারি যে বিভিন্ন জাতের মানুষ, বিভিন্ন ভাষার মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ এখানে একসাথে এই 10 দিন ব্যাপী যে আনন্দ উপভোগ করে এবং খুব সুশৃঙ্খলভাবে। আমরা যে জন্য এখানকার অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে, পুলিশ প্রশাসন আছে, অন্যান্য বিভিন্ন দপ্তর আছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, তারা আমাদেরকে সহযোগিতা করে। সর্বোপরি এই মেলা করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম যারা করে, এই মেলা কমিটির সেক্রেটারি থেকে শুরু করে মেলা কমিটির এক্সিকিউটিভ কমিটি এবং বিভিন্ন মেম্বাররা, বিভিন্ন উপসমিতির যারা প্রধান, তারা যে পরিশ্রম করে 1 বছর ধরে, এই পরিশ্রমের ফসল কিন্তু এটা। তো এটা একটা মিলনক্ষেত্র বলা যায় যে মিনি ভারতবর্ষের একটা রূপ আমরা এখানে এই 10 দিন দেখতে পারি। তাহলে শুনতেই পেরেছেন আপনারা যে এটা কিন্তু একটা মিলনক্ষেত্র, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই মিলে এখানে খুব আনন্দ করে, এবং আমাদের কাছে ডুয়ার্স মানে কিন্তু আমাদের গর্ব। আমরা আছি ভয়েসের সাথে, তাই আপনারা থাকুন ভয়েসে। আমি দেবকণা, ক্যামেরাম্যান সুমন্তর সাথে। একজন গণ্যমান্য ব্যক্তিকে আমরা পেয়ে গেছি, তো চলুন তার সঙ্গে কথা বলে নিই। স্যার, আমাদের ডুয়ার্স 16তম ডুয়ার্স উৎসব, আমাদের আবেগ জড়িয়ে আছে এই ডুয়ার্সের সঙ্গে। আমরা এই ডুয়ার্সের মানুষ, এই কয়েকদিন আমরা এই ডুয়ার্স উৎসব আমরা সবাই মিলে পালিত করি, আমরা সবাই মিলে এসে আনন্দ উৎসব করি, সব কিছু ভুলে গিয়ে আমরা মানুষের সঙ্গে এই কয়েকদিন আমরা মানুষের সঙ্গে সময় দিই। আমরা দূর দূরান্ত থেকে আমাদের আত্মীয় স্বজনও আসে, এই এলাকার মানুষ যারা আছে তাদের অনেক দূর দূরান্ত থেকে, অন্য স্টেট থেকে এসে এই ডুয়ার্স উৎসব আনন্দ অনুভব করার জন্য আসে।
এই আলিপুরদুয়ারে। তো স্যার মেলার তো দায়িত্বে আপনারা রয়েছেন, তার সাথে যেমন মেলাটা কেমন করে এনজয় করেন? না, মেলায় আমাদের যারা কমিটি আছে অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে এই মেলা পরিচালনা করে, তার সঙ্গে প্রশাসনের সহযোগিতা পূর্ণ আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি খোঁজ খবর রাখছেন আমাদের সব কিছু নিয়ে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা এই মেলাটাকে পরিচালনা করতে পারছি। তাই আগামী দিন আরও আমাদের মেলা আরও সুনামের জায়গায় যেন পৌঁছায় সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি আমাদের কমিটির পক্ষ থেকে। ধন্যবাদ। তাহলে আপনারা শুনেই নিলেন যে এই মেলাকে আরও উন্নত করার জন্য কিন্তু সকলে মিলে প্রচেষ্টা করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাদের সহযোগিতা করছে। ক্যামেরাম্যান সুমন্তের সাথে আমি দেবকন্যা। ডুয়ার্সের মেলা ঘুরতে ঘুরতে আমরা এবার ঢুকে গেছি এক্সপোর্ট ডিপার্টমেন্টে। এক্সপোর্ট, এখানে আমরা বিভিন্ন ধরনের স্টল দেখতে পাচ্ছি। কিছু পুতুলের স্টল আছে, কিছু কাপ প্লেটের স্টল রয়েছে এবং তার পাশাপাশি আরও কিছু স্টল দেখতে পাচ্ছি যেগুলি আপনারা টিভির পর্দায় দেখতে পাবেন। দেখতে থাকুন ভয়েস আপ কি আওয়াজ। ঘুরতে ঘুরতে এবারে আমরা এসে পৌঁছে গেছি এক্সপো, মানে ডুয়ার্সের আরেকটা পার্ট, এক্সপো মেলার ভেতরে। এখানে বিভিন্ন ধরনের স্টল আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে উলের হোক বা বিভিন্ন ধরনের গয়নাগাটি বা খাওয়ার স্টল, তা সব কিছুই কিন্তু আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে। তাই আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকুন, থাকুন হচ্ছে ভয়েসের সাথে আপ কি আওয়াজ। মেলার খুঁটিনাটি সব তথ্যই আপনাদের সামনে তুলে ধরা হবে, তাই চোখ রাখুন ভয়েস। ডুয়ার্স মেলা ঘুরতে ঘুরতে আরও কিছু মানুষকে পেয়ে গেছি যারা নাকি মেলাটা ঘুরছে এবং এনজয় করছে। চলুন কথা বলি। তোমার নাম? রূপরাজ চৌধুরী। আচ্ছা, কেমন ঘুরছো মেলা? ভালো। কি নতুনত্ব কিছু দেখতে পারছো কি? নতুনত্ব বলতে হ্যাঁ, কিছু এসেছে, নতুন নতুন দোকান দেখলাম, কাপড়, কসমেটিক্স, কাপ প্লেট, এগুলো দোকান এসছেন, বেশ ভালো। তো কত বছর ধরে এই মেলা ঘুরছো তুমি? ছোটোর থেকে। এখানকারই বাসিন্দা তুমি? বেশ ভালো। ওরা কিন্তু এখানকারই বাসিন্দা এবং মেলা ঘুরছে এবং এনজয় করছে। আপনারাও কিন্তু দেখতে থাকুন ভয়েস, আর আপনারাও দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন আমাদের এখানকার ডুয়ার্স উৎসব মেলা।
মেলা আমরা এক্সপোতে আরো কিছু দর্শনার্থীদের পেয়ে গেছি, কেমন লাগছে তাদের মেলা, চলুন তাদের মুখ থেকে শুনে নিই। হ্যালো, তোমার নাম? প্রসেনজিৎ বিশ্বাস। আর তোমার? রাজদীপ গাঙ্গুলি। আচ্ছা, কেমন লাগছে মেলা? মেলা ঘুরে খুবই ভালো লাগছে, এই শীতের সন্ধ্যায় একটা ভালো পরিবেশে আমরা মেলায় ঘুরতে এসেছি, খুবই ভালো লাগছে। কিন্তু মেলাটা এত বড় যে একদিনে ঘুরে শেষ করা যায় না, তাই আজকের থেকে শুরু হলো, আরও আগামীতে আরও কমপ্লিট করতে পারবো বলে আশা করি। আচ্ছা, কতক্ষণ হচ্ছে মেলাটা ঘুরছো? দু ঘন্টা হবে। তো দু ঘন্টাও পুরো মেলা ঘোরা গেল না? না, দু ঘন্টা তো এতটাই বড়, অনেক কিছু স্টল আছে, দেখতে দেখতে এতটাই টাইম হয়ে যাচ্ছে যে কমপ্লিট করা যাচ্ছে না, তাই চেষ্টা করছি যাতে সবটা কভার করতে পারি, তার জন্যই আর কমপ্লিট হচ্ছে না, তা আগামী দিনে হয়তো কমপ্লিট হয়ে যাবে। তো মেলা কিন্তু ঘুরে কিন্তু শেষ করা যাচ্ছে না, তো আমরা কিন্তু আপনাদের সবটাই দেখাবো, তাই চোখ রাখুন ভয়েস আপ কি আওয়াজ। এক্সপোর যে মেন পার্ট, মানে নাগরদোলনা এবং বিভিন্ন ধরনের রাইড, সেই রাইডের পার্টে কিন্তু আমরা ঢুকে পড়েছি এবং সেটাই আপনাদের সামনে এখন আমরা তুলে ধরব। বিভিন্ন ধরনের রাইড আছে নাগরদোলনা থেকে শুরু করে ব্রেক ড্যান্স এবং বাচ্চাদের কাউচের মতো একটা গেম আছে, এবং তাছাড়া এখানে ছোট ছোট বাচ্চারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট এরোপ্লেনের মধ্যে ঘুরছে। এখানে বড়রা যেরকম এনজয় করে ছোটরাও ঠিক সমান এনজয় করে। আর বিভিন্ন ধরনের, তোমার নাম? উর্বশী বর্মন। কোন ক্লাসে পড়ো তুমি? আমি চিতে। আচ্ছা, কেমন লাগছে রাইডটা চড়ে? আমার খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। তো মেলা কি প্রত্যেকবার আসা হয়? হ্যাঁ। আচ্ছা, মেলা কিছু জিনিসপত্র কিনেছো নাকি? হ্যাঁ, সানগ্লাস। সানগ্লাস কিনেছো? বাবা, সানগ্লাস পরবে, বুঝতে পারছেন তো? তো আমরা রাইডটা চড়ুক, এবার অন্যান্য রাইডের দিকে আমরা আস্তে আস্তে চলে যেতে থাকি। ¡Gracias!